1878 সালে তৈরি এই স্টেশন আজ মৃতপ্রায়। ব্রিটিশ আমলে তৈরি এই স্টেশনে দাঁড়াতো সব ট্রেন। সময়ের পরিবর্তনের সাথে সাথে এই স্টেশনটি যেন আজ মৃতপ্রায়। তবে কেন এই স্টেশনের আজ এই অবস্থা আজকে তা জানব। সাথে থাকছি আমি সৌরভ আহমেদ। আসসালামু আলাইকুম। আমি এখানকার এই গ্রামের বাসিন্দা, এখানে আমার বাসা। এই স্টেশনটা প্রায় 150 বছর হচ্ছে চালু হওয়া। হওয়ার পর থেকে এই স্টেশনটা এমন চালু ছিল, এই স্টেশনে 8-9টা ভাতেরই হোস্টেল ছিল, পানের দোকান তো অগুন্তি। এই স্টেশনটা ইদারিং ট্রেন যেগুলো চলতো ওই ট্রেনগুলো বন্ধ হওয়ার কারণে স্টেশনটা বন্ধ হয়ে গেছে। স্টেশন এখনও চালু আছে, স্টেশনে মাস্টার এখন এখানকার বেতন পায়। এই স্টেশনে বহু দূর থেকে যাত্রী আসে, ওই চাপরা বানরা হামলা করি, তারপর দাউদপুর ভাইগোর এদিককার যাত্রী আসে ওই স্টেশনে ওঠে, আবার এদিকে সরারহাট ভাদুরিয়া তারপর দোলার দরগা মতিহারা এদিককার যাত্রী আসে ওখানে ওঠে। হিলি স্টেশনটা বন্ধ হওয়ার কারণে হিলির যাত্রী আবার ডাঙ্গাপাড়া ওভারটেক করে যায়, বিরামপুরে যায় ট্রেন ধরে। এই বিরামপুরে যায় ট্রেন ধরার কারণে মানে ওদের সময়টা মেকআপ হয় না। এখানকার যত ছাত্রগুলো আছে এরা জয়পুরহাট লেখাপড়া করে, এই ছাত্রগুলো যত এখানে ট্রেনটা দাঁড়াইতো সুন্দরভাবে, এখানে ট্রেনটা দাঁড়াইলে চলে যায় জয়পুরহাট, ক্লাস করে আসে বাড়িতে, আবার কাজকাম করতে পারত। ডাঙ্গাপাড়া রেলওয়ে স্টেশন, এই স্টেশনটি 1878 সালে ব্রিটিশ আমলে স্থাপিত হয়, যেখানে এই অঞ্চলের ট্রেন প্রথম আসে 1862 সালে। অর্থাৎ এই অঞ্চল বা এই দেশ যখন রেল যোগাযোগের সঙ্গে সংযুক্ত হয় সেই সময়ে ডাঙ্গাপাড়া রেলওয়ে স্টেশন স্থাপিত হয়েছিল। এই অঞ্চল অথবা ডাঙ্গাপাড়া রেলওয়ে স্টেশন ঢাকার আগে রেল যোগাযোগের আওতায় আসে এবং উত্তরাঞ্চলের খুব ব্যস্ততম এবং জাঁকজমকপূর্ণ স্টেশন ছিল এই ডাঙ্গাপাড়া রেলওয়ে স্টেশন। এর অন্যতম প্রধান কারণ ভৌগোলিক অবস্থান। কালের বিবর্তনে বর্তমানে এই স্টেশন কাগজে কলমে চালু বা জীবিত থাকলেও বাস্তবে মৃতপ্রায়। আমার বয়স প্রায় 78। আমি ছোটবেলাতেই ট্রেন দেখছি, 3টা ট্রেন ছিল, অনেক কর্মকর্তা ছিল, ট্রেন দাঁড়াতো জংশনের মতন খরচিন হতো। এরপরে ট্রেনটা উঠে যাওয়ার পরে আমার এলাকার মানুষ অনেক কষ্ট পাইতেছে, অনেক দূর দূরান্ত থেকে আসতো, এদিকে ঘোড়াঘাট পর্যন্ত লোক এখানে আসতো, এদিকে বর্ডার পশ্চিমে বর্ডার পর্যন্ত এখানে লোক আসতো, গাড়ি গরু নিয়ে আসে মানে পরবাস থেকে তার ট্রেন ধরত। আবার এখানে অনেক ছাত্র ছাত্রী ভাইয়েরা লেখাপড়া করে জয়পুরহাটে, এই জয়পুরহাটে যাচ্ছে তাদের অনেক কষ্ট হয়, পড়াশুনি লাগে, এখান থেকে বাস যাতে হয় অনেক পয়সা খরচ হয়ে যায়। 2012 সালে এই স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি বন্ধ হয়ে যায়। প্রতিদিন এই স্টেশনের উপর দিয়ে 14টি যাত্রীবাহী ট্রেন যাতায়াত করে, অর্থাৎ আপ ডাউন মিলে 28টি, কিন্তু তার একটিও থামে না এখানে এবং এর কারণ আমাদের এখনও অজানা। হাকিমপুর উপজেলার প্রায় 1.5 লাখ মানুষ এবং আশেপাশের উপজেলার প্রায় 1 লাখ মানুষ এই স্টেশনটির সেবায় আসতে পারে যদি স্টেশনটি চালু হয়। বর্তমানে এই স্টেশন চালু সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। হিলি উপজেলার স্টেশনেও বর্তমানে কোনো ট্রেন দাঁড়ায় না, যার ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এই স্টেশনের জন্য আমি খুব কান্দি, কান্দিয়ে কারণে এখানে কোনো ট্রেন খাওয়া হয় না, আমাদের রুগীপত্র নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়, এখানে বাস ট্রাক খাওয়া হয় না। হ্যাঁ, আমাদের অনেক কর্মস্থান ছিল, এই স্টেশন যখন চালু ছিল অনেক লোক এখানে বাসত, ব্যবসা বাণিজ্য অনেক করে আমরা বাসতাম। পরিকল্পিতভাবে স্টেশনটিকে চালু করা গেলে এটি হতে পারে বাংলাদেশের সম্ভাবনাময় স্টেশনগুলোর মধ্যে একটি। তাছাড়া এই ডাঙ্গাপাড়ায় রয়েছে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, যেখানে অনেক দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা শিক্ষা অর্জনের জন্য আসে। হাকিমপুর উপজেলায় অবস্থিত হওয়ায় যাত্রী পরিবহনের পাশাপাশি এটি হতে পারে একটি পোর্ট স্টেশনও, যা ভৌগোলিক অবস্থান অনুযায়ী খুবই সম্ভাবনাময়।
তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যেন এই বিষয়ে একটি সঠিক পদক্ষেপ নিতে পারেন।